বহু অপেক্ষার পর ভারতের অন্যতম বাইক নির্মাতা কোম্পানি হন্ডা লঞ্চ করে দিয়েছে তাদের হন্ডা লিভো BS6 বাইক। 2020 হন্ডা লিভোতে আপডেটেড ইঞ্জিন ডিজাইন ও কিছু নতুন ফিচার্স দেওয়া হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে BS6 হন্ডা লিভোর এই বাইকটির ভালো মন্দ দিক এবং আমার মন্তব্য সব কিছু থাকছে এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে রাখুন, যাতে করে আগামী দিনে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে কথা বলবো বাইকটির ডাইমেনশান এবং ওয়েটের সম্পর্কে। বাইকটির লম্বায় 2020 mm এবং চওড়াটি হলো 751 mm ও ভূমি থেকে উচ্চতা হলো 1116 mm। বাইকটির হুইলবেসটি হলো 1278 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 163 mm। সিট হাইট 790 mm। এবার জেনে নিই বাইকটির ওজন সম্পর্কে। বাইকটির কার্ব ওয়েট হলো 115 kg। এবারে জেনে নেওয়া যাক বাইকটির কালারগুলি। বাইকটি তিনটি কালারে উপলব্ধ এবং সবকটি কালারই সত্যি দৃষ্টি আকর্ষণ করার মতো। এবং বাইকটির লুকটি হলো সিম্পলের মধ্যে, কিন্তু লুকটি আমার কাছে অসাধারণ লেগেছে। এবারে জানাবো হন্ডা লিভোর এই বাইকটির হুইল এবং টায়ার সম্পর্কে। হুইল সাইজটি হলো 18 ইঞ্চি। হুইল টাইপ হিসেবে দেওয়া হয়েছে অ্যালয় হুইলস। ফ্রন্ট টায়ারটি আছে 80/118 mm 47 PS টিউবলেস। রেয়ার টায়ারটি আছে 80/118 mm 54 PS টিউবলেস। বন্ধুরা, এবারে কথা বলবো এর ইঞ্জিনের সম্পর্কে। হন্ডা লিভো BS6 এর বাইকটিতে 109.51 cc-র 1-সিলিন্ডারের এয়ার কুলড 4-স্টক SI BS6 ইঞ্জিন দেওয়া হয়েছে, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 8.67 BHP @7500 RPM এবং মিনিমাম টর্ক হলো 9.3 Nm @5500 RPM। যদি এর ফুয়েল কনসাম্পশনের কথা বলা হয়, বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 8.5 লিটার এবং মাইলেজ হলো 74 কিলোমিটার/লিটার ও ওভারঅল রিডিং রেঞ্জ 629 কিমি। বন্ধুরা, এবারে কথা বলবো বাইকটির ইলেকট্রনিক্সের দিকগুলির সম্পর্কে। এর ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 12V 5Ah এর ব্যাটারি এবং হেডলাইট ও টেল লাইটটি হলো হ্যালোজিন বাল্ব টাইপের। জেনে নেওয়া যাক বাইকটির চ্যাসিস এবং সাসপেনশনের ব্যাপারে। বাইকটিতে চ্যাসিস টাইপটি হলো ডায়মন্ড। বাইকটিতে ফ্রন্ট সাসপেনশন দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং রেয়ার সাসপেনশনটি হলো হাইড্রোলিক টাইপ। এরপরে বাইকটির ফ্রন্ট এবং রেয়ার ব্রেকের সম্বন্ধে জেনে নেওয়া যাক। ফ্রন্ট ও রেয়ার ব্রেকগুলি হলো ড্রাম টাইপের। ব্রেকগুলির ডাইস ও ড্রাম সাইজটি হলো 130 mm। বাইকটির ট্রান্সমিশনের সম্বন্ধে বলতে হলে বাইকটিতে 4টি গিয়ার্স ক্লাচ ব্যবহার করা হয়েছে উইথ মাল্টিপল। এবারে দেখে নেওয়া যাক হন্ডা লিভো BS6 বাইকটির অন্যান্য ফিচারের সম্পর্কে। বাইকটির অডোমিটারটি হলো অ্যানালগ টাইপের, থাকছে না কোনো মোবাইল অ্যাপ কানেক্টিভিটি, থাকছে না কোনো GPS নেভিগেশন। টেকোমিটারটি থাকছে ডিজিটাল এবং ডিজিটাল ট্রিপ পেটার থাকছে। বাইকটিতে দেওয়া হয়েছে ইলেকট্রিকভাবে স্টার্ট এর সুইচ, থাকছে না কোনো শিফট লাইট এবং অন্যান্য বাইকগুলির মতোই থাকছে বাল্ব টাইপের টেল লাইট, টার্ন সিগনাল, পাস লাইট, পিলন সিট এবং অন্যান্য ফিচার্সগুলি। ফাইনালি জেনে নেব হন্ডা লিভো BS6 বাইকটির প্রাইসের সম্পর্কে। বাইকটি প্রধানত 2টি ভ্যারিয়েন্টে উপলব্ধ। ড্রাম BS6 এর ইন্ডিয়ান প্রাইস রাখা হয়েছে 71,000 টাকার মতো এবং ডাইস BS6 এর প্রাইস রাখা হয়েছে 74,200 টাকার মতো। বাইকটির সমস্ত দিক বিচার করে আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে। এই প্রাইসের মধ্যে এত সুন্দর একটা বাইক, যেটা সত্যি মনকে খুশি করার মতোই। যদি আপনি পার্সোনাল কাজে অথবা নিজস্ব প্রয়োজনে বাইকটি নিতে পারেন আর আপনার বাজেট জোরটি 70-75,000 টাকা হয়ে থাকে এবং একটি ব্র্যান্ডেড কোম্পানির ভালো মানের বাইক কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই প্রাইসের মধ্যে হন্ডা লিভো BS6 বাইকটি নিতে পারেন। বাইকটি অবশ্যই একটি কিলার বাইক হতে চলেছে আপনার লাইফস্টাইলের সঙ্গে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।